السلام عليكم ورحمة الله وبركاته. شوفي দর্শক শ্রোতা আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি ঐতিহাসিক সেই মিনার ময়দান যেখানে 8 তারিখ 10 11 12 এই কয়দিন অবস্থান করা হজের সুন্নতগুলোর মধ্যে অন্যতম একটি সুন্নাত মাসখানে 9 জিলহজ এটা আরাফার ময়দানে অবস্থান করতে হয় যদিও মিনার তাবুগুলো এখান থেকে খুব বেশি একটা দেখা যাচ্ছে না পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ দেখাবো এখান থেকে যে জিনিসটা দেখানো সেটা হচ্ছে একদম বরাবরে যে ভবনটা এখানেই হচ্ছে ঐতিহাসিক সেই পিলারগুলো যেখানে হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে থাকেন প্রথম দিন বড় শয়তানকে শুধুমাত্র বড় শয়তানকে 7টি পাথর দ্বিতীয় দিন ছোট মেজু বড় তিন শয়তানকে 7টি করে 21টি এবং তৃতীয় দিন তিন শয়তানকে 7টি করে 21টি মোট 49টি পাথর নিক্ষেপ করতে হয় এখানে সেই ঐতিহাসিক ঘটনা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির উদ্দেশ্যে রওনা হন সাথে নিয়ে তখন এই জায়গায় ঠিক এই জায়গায় শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে বলেছিল যে তুমি কোথায় যাচ্ছ তোমাকে তো হত্যা করে ফেলবে এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুই পাথর নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিমাস সালাম ওনারা শয়তানকে ঠিক এই জায়গায় পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলটি অত্যন্ত পছন্দ হয়েছে হাজী সাহেবদের জন্য এই জায়গায় পাথর নিক্ষেপ করাকে ওয়াজিব করে দিয়েছেন হজের যে 6টি ওয়াজিব রয়েছে তার মধ্যে অন্যতম একটি ওয়াজিব হচ্ছে জিলহজের 10 11 12 এই তিন দিনে শয়তানকে 49টি পাথর নিক্ষেপ করা সুপ্রিয় দর্শক শ্রোতা পাথর নিক্ষেপের এই জায়গাটাই হচ্ছে এটা হজের সেই পাথর নিক্ষেপ করার সময় ব্যতীত অর্থাৎ জিলহজের 10 11 12 তারিখ ব্যতীত সেখানে ভিতরে যাওয়া সম্ভব নয় সেই জন্য দূর থেকে আমরা দেখাচ্ছি মিনার তাবুগুলো খুব বেশি একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে না কিছুটা সে কর্নার দিয়ে পাহাড়ের গা ঘেঁষে দেখা যাচ্ছে আমরা ইনশাআল্লাহ পরে আবার মিনার তাবুগুলো দেখানোর চেষ্টা করব তবে হজের আনুষ্ঠানিকতা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে ভিতরে ব্যাপকভাবে কাজ চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে রহম করলে ইনশাআল্লাহ এবছর ব্যাপকভাবে হয়তোবা হজের আনুষ্ঠানিকতা চলবে হজ হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মিনার ময়দান খুব বিস্তৃত ময়দান সেই তাবুগুলো দেখা যাবে এক একটি তাবুতে 50 100 200 পর্যন্ত হাজী সাহেব অবস্থান করেন একসময় তাবুগুলোতে প্রচণ্ড গরম ছিল এখন কুলারের ব্যবস্থা আছে এবং কি আস্তে আস্তে সেগুলো এসি পর্যন্ত হয়ে যাচ্ছে তো এখানে অবস্থান এটা আসলে হজের সুন্নতগুলোর মধ্যে অন্যতম একটি সুন্নত এই ময়দানে একটি মসজিদ রয়েছে যেটাকে মসজিদে খায়েফ বলা হয় যেটা আমরা ফেলে এসেছি আরও কয়েকটা মসজিদ রয়েছে উল্লেখিত মানে সবচেয়ে পরিচিত এবং যেটা ঐতিহাসিক মসজিদ সেটা হচ্ছে মসজিদে খায়েফ এই মিনার পাশে হাতের ডান পাশে যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেখানেই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য কোরবানির জন্য গলায় ছুরি চালিয়েছিলেন আমরা আসলে গাড়ি এত দ্রুত চলেছে যেটা এই সফরে আমরা দেখতে পারিনি হয়তোবা আবার ঘুরে আসার সময় হয়তোবা দেখা হতে পারে সেখানেও একটা স্মৃতি নির্মাণ স্তম্ভ নির্মাণ করা হয়েছে যেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে হাত পা বেঁধে কোরবানির উদ্দেশ্যে গলায় ছুরি চালিয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা মোটামুটি এই হচ্ছে মিনার সংক্ষিপ্ত বর্ণনা বিশেষ করে এই জায়গাটুকু দেখানোর একটা প্রত্যাশা ছিল আপনাদেরকে যেখানে পাথর নিক্ষেপ করতে হয় আমার মনে রাখতে হবে 10 তারিখ সকালবেলা ফজরের নামাজ মুজদালিফায় আদায় করে হাজী সাহেবরা পায়েদল পায়ে হেঁটে চলে আসেন মিনার ময়দানে এখানে প্রথম দিন বড় শয়তানকে পাথর নিক্ষেপের পরে কোরবানি করে থাকেন তারপরে মাথা হলক করতে হয় এরপরে 11 12 তারিখ দুই দিন পাথর নিক্ষেপ করতে হয় এই কয়েকদিন মিনাতে অবস্থান করা সুন্নত মাজুর ব্যতীত যাদের একান্ত ওজুর রয়েছে বা অসুবিধা তারা ব্যতীত বাকিদের জন্য এখানে অবস্থানের সুযোগ সুবিধা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেছেন এবং অন্যতম সুন্নত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার প্রতিবার হজ করার তৌফিক দান করুন অনেক বেশি মক্কা মদিনার সফরের জন্য আল্লাহ যেন কবুল করেন আমিন সামনে হজের প্রোগ্রাম এই প্রোগ্রামে আসার নিয়ত রয়েছে প্রস্তুতিও রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন সকলের কাছে দোয়া চাচ্ছি পাশাপাশি লাইভটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু